আসসালামু আলাইকুম, এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে খুবই ইম্পর্টেন্ট এবং আপনাদের মনের কথা নিয়ে একটা ভিডিও করতে যাচ্ছি। ভিডিওর টপিকটা হচ্ছে কানাডা ট্যুরিস্ট ভিসা রেশিও কতটুকু কমেছে এবং কি আসলে বর্তমান সময়টাতে কারা কারা সাবমিট করলে ভিসাটা পেতে পারে। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করে রাখতে পারেন, আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা কানাডাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন এদের মাঝখান থেকে বলা চলে অনেকেরই প্রশ্ন যে ভাই ভিসা রেশিও কমেছে, তাহলে কি আমি অ্যাপ্লাই করবো? আসলে কমেছে সেটা কতটুকু কমেছে? অনেকে ইন্ডিভিজুয়ালি প্রশ্ন করে ভাই 10টা ফাইল সাবমিট করলে কয়টা ভিসা হয়। এই ধরনের প্রশ্নগুলো আপনাদের কাছ থেকে আসে, আমি আশা করি এই প্রশ্নের অ্যান্সারগুলো যত সম্ভব দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আমরা জানি যে 2023 সালের পর থেকে বর্তমান 2024 সালে মার্চ পর্যন্ত কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল ভিসাগুলো একটু বেশি হয়েছে, এটা আপনি আমরা দেশবাসী সকলেই অলরেডি অবগত আছে। এখন মার্চের পর থেকে এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, অলরেডি সেপ্টেম্বর চলছে, এই যে 5-6 মাস হলো, এখন ভিসা রেশিওটা কতটুকু কমেছে? ভাইজান, এখন ভিসা রেশিওটা আগের চেয়ে একটু কমেছে। তবে কাদের ভিসা রেশিওটা কমেছে এটা আমি বলবো, একটু ধৈর্য সহকারে দেখেন। দেখেন, আমি একটু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা দেশ কখনোই সেমভাবে আপনাকে ভিসা কখনোই দেবে না, কখনো কমে যাবে, কখনো বেড়ে যাবে। আরেকটা এখানে ব্যাপার হচ্ছে যে আপনি যে কানাডাতে যাবেন, আপনার যাওয়ার ইন্টেনশন, যাওয়ার কারণটা যদি যথেষ্ট পরিমাণ যৌক্তিক হইতে আপনি অ্যাপ্লাই করেন, তবুও কিন্তু এখন সময়টাতে আপনার ভিসা হচ্ছে। এখন আপনি কানাডাতে যেতে চাচ্ছেন বাট আপনার যাওয়ার কোনো যৌক্তিকতা নেই, আপনি অযৌক্তিকভাবে যেতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু তাদের জন্য ভিসা রেশিওটা সবসময় কম ছিল, সেই 2023 সাল থেকে কম ছিল, এখনো আছে। এখন বর্তমান সময়টাতে ভিসা রেশিওটা একটু কমেছে, আমি বলবো একটু কমেছে, বিকজ আপনি অ্যাজ এ ট্রাভেলার আপনার অনেক ধরনের ডকুমেন্ট নেই। সব ধরনের ডকুমেন্টস যারা নিয়ে ফাইলটাকে সাবমিট করবে অথেন্টিক হইতে, অবশ্যই তারা তো কানাডাতে ভিসা যাওয়ার, কানাডাতে যাওয়ার যথেষ্ট পরিমাণে অগ্রাধিকার রাখে এবং কি তারা কানাডাতে যাবে, সেখানে ঘুরবে, ফিরবে, দেন আনন্দ উল্লাস করে বাংলাদেশের শেষে কামব্যাক করবে, তার কর্মে যোগ দিবে। ব্যাপারটা কিন্তু এটার উপর ডিপেন্ড করে আপনাকে ভিসা দিচ্ছে। এখন ভিসাটা আসলে একটু কমানোর কারণটা হচ্ছে তারা ফাইলগুলো অবজার্ভ করে, বিকজ বাংলাদেশিরা যখন ইমিগ্রেশন পার হয়, পার হওয়ার পরে তারা কমিটমেন্ট দেয় যে বাংলাদেশে তারা ব্যাক করবে, কিন্তু ওখানে যাওয়ার পরে কিন্তু আসলে পুরো পরিস্থিতিটাই কিন্তু আসলে চেঞ্জ হয়ে যায়। তখন বাংলাদেশ থেকে সবাই কানাডাতে যেতে চায়, যায়, ইমিগ্রেশনের সিলটা কিন্তু ওখানে প্রুফ থাকে যে যাচ্ছে বাট সেখানে কাম ব্যাক করছে না। এটা কিন্তু আমাদের জন্য আসলে একটা ব্যাড হ্যাবিট। কিন্তু আসলে যারা ভাই ভাইবোনেরা ওখানে স্টে করতেছেন, আমি তাদেরকে ছোট করার জন্য বলছি না, যারা ওখানে আছেন তারা ওখানে থাকলে তো আমার দেশের জন্য অনেক বেটার, বাংলাদেশের রেমিটেন্স আসবে, আমার দেশের লোক বেকার মুক্ত হবে, এটা আসলে খুবই আনন্দের। যেমন আমার নিজের হাত দিয়ে কাজ করে শতাধিকের উপরে ভিসা পেয়েছি লাস্ট 6 মান্থ। আপনারা যারা ভিসা পেয়েছেন কমেন্টস করে জানাতে পারেন, যারা এখান থেকে ভিসা পেয়েছেন, হ্যাঁ, আর যারা আমার সার্ভিসগুলো নিয়েছেন। তো ব্যাপারটা হচ্ছে এগুলো আমাদের দেশের জন্য হেল্প। তো যাই হোক, মূল আলোচনা একটু ফিরে যাই, সেটা হচ্ছে যে এই সময়টাতে আপনাকে অ্যাপ্লাই করলে ভিসা রেশিওটা তাদের জন্যই বেটার থাকবে যাদের অথেন্টিক ডকুমেন্টস আছে এবং কি কানাডাতে যাওয়ার উপযুক্ত একটা কারণ আছে। কারণ আপনি কানাডাতে যেতে চান অযৌক্তিকভাবে, ওই অযৌক্তিকভাবে একসময় হয়তো ভিসা হইতো কিছু কিছু, আবার ম্যাক্সিমাম টাইমে কিন্তু হইতো না ভিসাগুলো, তারা কিন্তু যেতে পারবে না ব্রাদার যাদের ডকুমেন্টসগুলো লুজ আছে। এখন ওরা অনেক কিছু যাচাই বাছাই করে দেন কিন্তু আপনাকে ভিসাটা দেবে। একসময় এরকম ছিল অটো অ্যাপ্রুভ, যে সাবমিট করছে উনি ভিসা পেয়ে গেছে, ওই সময়টা ঘুরে এসেছে। এখন একমাত্র জেনুইন ট্রাভেলার যারা আছেন, যাদের ব্যাংক আছে, যাদের ট্রেড আছে, যাদের টিন আছে, যাদের ট্যাক্স আছে, যাদের অ্যাসেট ভ্যালুয়েশন আছে, যাদের হিস্ট্রি আছে প্রিভিয়াস ট্রাভেলের, একমাত্র তারা কিন্তু এখন আসলে অথেন্টিক ওয়েতে একটা ফাইল সাবমিট করবেন। দেখবেন আপনাদের জন্য কিন্তু ঠিকই ভিসা রেশিওটা রয়ে গেছে। এখন আপনারা বলতে পারবেন যে আমার 10টা পেপারসের মাঝে 7টা আছে, বাকি 3টা নেই, এই 3টা আমি কী করে সলভ করবো? এই 3টাকেও আপনি একটা সিস্টেমের মধ্য দিয়ে যদি আপনি সেটাকে অথেন্টিক বলে প্রুফ করতে পারেন, আমার কাছে না, ভিসা অফিসারের কাছে যদি প্রুফ করতে পারেন, দেন কিন্তু আসলে ভিসাটা হবে। তো যাই হোক বন্ধুরা, যারা একটু নর্মাল ফাইল আছেন তারা যদি সাবমিটই করতে চান এখন, তো এক্সপার্ট যারা আছে, যারা এই কাজটা শতাধিক শত শত বা হাজার হাজার কাজ করেছে, এদেরকে দিয়ে আপনি কাজটা করান, দেখবেন এখান থেকে একটা ভালো রেজাল্ট আসতে পারে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই কিন্তু অনেক জ্ঞানী, অনেক সচেতন, আপনি আমার, আপনারা আমার ভিডিওটা দেখেন, সে কারণে আপনার কাছে সবসময়, আপনাদের কাছে সবসময় আমি চিরকৃতজ্ঞ থাকি যে আসলে আজকে এই চ্যানেলটির এই পজিশন, এগুলো সবকিছুই কিন্তু আসলে আপনাদের অবদান।
আপনাদের ভালো একটা সার্ভিস দেওয়া আসলে আমার মুখ্য উদ্দেশ্য। বাংলাদেশের যে যেখান থেকে এই চ্যানেলটা দেখেন অনেকে কিন্তু অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন লাস্ট ওয়ান ইয়ারে। আপনারা জানেন যে আমার অ্যানাদার চ্যানেল আছে, ওগুলো আপনারা ভিজিট করেন। তো যাই হোক বন্ধুরা, কানাডা রিলেটেড যদি আসলে আপনারা কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে কিন্তু আমার সাথে ফোনে আপনারা পরামর্শ করে কাজ করতে পারবেন। অন্যথায় যারা ভাবছেন যে আপনার ডকুমেন্টস নেই, আপনার ইনভাইটেশন নেই, আপনার পেপারসগুলো এলোমেলো আছে, আপনি ভালো একটা কাভার লেটার লিখতে চাচ্ছেন, আপনি উপযুক্ত একটা ট্রাভেল আইটিনারি আপনার দরকার, এই লেভেলের সাপোর্টগুলো আপনি চাইলে আমাদের মাধ্যমে নিয়ে নিতে পারেন খুব সহজে। আপনারা জানেন যে ডেসক্রিপশন বক্সে সবসময় আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া থাকে। আমরা আসলে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা অবধি আমরা এই অ্যাড্রেসে অনেক প্রতিনিধি আছে বা এক্সপার্ট আছে যারা কিনা এই লেভেলের কাজ করে, চাইলে এদের সাথে যোগাযোগ করে আপনারা কাজটা করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।